পদ্মা সেতু ঢাকা সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে? পদ্মা সেতু প্রকল্পটি তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করবে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। পদ্মা সেতুর মোট ব্যয় কত? পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে 28,793,39,00,000 টাকা। পদ্মা সেতু উদ্বোধনের তারিখ, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ 2022 সালের 25 জুন। পদ্মা সেতুর উচ্চতা কত? পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসে? 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসে। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায়? পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায়। পদ্মা সেতুর বায়োডাক্ট কত কিলোমিটার? পদ্মা সেতুর বায়োডাক্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর বায়োডাক্ট পিলার কয়টি? পদ্মা সেতুর বায়োডাক্ট পিলার 81টি। পদ্মা সেতু প্রকল্পের জনবল কত? পদ্মা সেতু প্রকল্পের জনবল প্রায় 4,000। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি? প্রতি পিলারের জন্য পাইলিং 6টি। প্রশ্ন, পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত? উত্তর, পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা 264টি। প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? উত্তর, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। প্রশ্ন, পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়? উত্তর, পদ্মা সেতুর প্রথম স্প্যান 37 ও 34 নম্বর ফুটির পিলারের ওপর বসানো হয়। পদ্মা সেতুর শেষ 41 নম্বর স্প্যান কোথায় বসানো হয়? পদ্মা সেতুর শেষ স্প্যান 12 ও 13 নম্বর খুঁটির উপর বসানো হয়। প্রশ্ন, সেতুর পদ্মা সেতুর 41টি স্প্যান বসাতে কতদিন সময় লাগে? পদ্মা সেতুর 41টি স্প্যান বসাতে 3 বছর 2 মাস 10 দিন সময় লাগে। বাংলাদেশের বর্তমান দীর্ঘ সেতুর নাম কি? বাংলাদেশের বর্তমানে দীর্ঘ সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু। প্রশ্ন, পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কী ছিল? পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম ছিল যমুনা সেতু। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন কত? পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন 3,200 টন। পদ্মা সেতুর স্প্যানগুলোর মোট ওজন কত? পদ্মা সেতুর মোট স্প্যানগুলোর মোট ওজন 1,16,388 টন। পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ কত? পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ 1,46,000 মেট্রিক টন। পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু? পদ্মা সেতুর সক্ষমতা দৈনিক 75,000 যানবাহন। পদ্মা সেতুর আকৃতি কী রকম? উত্তর, পদ্মা সেতুর আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত? পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা রিক্টার স্কেলে 8 মাত্রার কম্পন। পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর? পদ্মা সেতুর আয়ুষ্কাল 100 বছর। পদ্মা সেতু প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ 2,000 টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর টোলের ট্রানজ্যাকশন নাম্বার কত? প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোল এর ট্রানজ্যাকশন নাম্বার হচ্ছে 0.00001। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে এবং কখন পদ্মা সেতু প্রথম টোল দেন? 25/6/2022 সময় দুপুর 12:26:59। প্রধানমন্ত্রী কোন যানবাহনে করে পদ্মা সেতু অতিক্রম করেন? লেন নম্বর 3 শিফট নং 1 যানবাহনের ধরন 6 মিডিয়াম বাস।
তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানলাম পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও দিতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমরা সেই অনুপাতে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। পদ্মা সেতু ঢাকা সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে? পদ্মা সেতু প্রকল্পটি তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করবে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। পদ্মা সেতুর মোট ব্যয় কত? পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে 28,793,39,00,000 টাকা। পদ্মা সেতু উদ্বোধনের তারিখ, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ 2022 সালের 25 জুন। পদ্মা সেতুর উচ্চতা কত? পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসে? 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসে। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায়? পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায়। পদ্মা সেতুর বায়োডাক্ট কত কিলোমিটার? পদ্মা সেতুর বায়োডাক্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর বায়োডাক্ট পিলার কয়টি? পদ্মা সেতুর বায়োডাক্ট পিলার 81টি। পদ্মা সেতু প্রকল্পের জনবল কত? পদ্মা সেতু প্রকল্পের জনবল প্রায় 4,000। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি? প্রতি পিলারের জন্য পাইলিং 6টি। প্রশ্ন, পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত? উত্তর, পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা 264টি। প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? উত্তর, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। প্রশ্ন, পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়? উত্তর, পদ্মা সেতুর প্রথম স্প্যান 37 ও 34 নম্বর খুঁটির পিলারের ওপর বসানো হয়। পদ্মা সেতুর শেষ 41 নম্বর স্প্যান কোথায় বসানো হয়? পদ্মা সেতুর শেষ স্প্যান 12 ও 13 নম্বর খুঁটির উপর বসানো হয়। প্রশ্ন, সেতুর পদ্মা সেতুর 41টি স্প্যান বসাতে কতদিন সময় লাগে? পদ্মা সেতুর 41টি স্প্যান বসাতে 3 বছর 2 মাস 10 দিন সময় লাগে। বাংলাদেশের বর্তমান দীর্ঘ সেতুর নাম কি? বাংলাদেশের বর্তমানে দীর্ঘ সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু। প্রশ্ন, পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কী ছিল? পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম ছিল যমুনা সেতু। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন কত? পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন 3,200 টন। পদ্মা সেতুর স্প্যানগুলোর মোট ওজন কত? পদ্মা সেতুর মোট স্প্যানগুলোর মোট ওজন 1,16,388 টন। পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ কত? পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ 1,46,000 মেট্রিক টন। পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু? পদ্মা সেতুর সক্ষমতা দৈনিক 75,000 যানবাহন। পদ্মা সেতুর আকৃতি কী রকম? উত্তর, পদ্মা সেতুর আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত? পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা রিক্টার স্কেলে 8 মাত্রার কম্পন। পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর? পদ্মা সেতুর আয়ুষ্কাল 100 বছর। পদ্মা সেতু প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ 2,000 টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর টোলের ট্রানজ্যাকশন নাম্বার কত? প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোল এর ট্রানজ্যাকশন নাম্বার হচ্ছে 0.00001। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে এবং কখন পদ্মা সেতু প্রথম টোল দেন? 25/6/2022 সময় দুপুর 12:26:59। প্রধানমন্ত্রী কোন যানবাহনে করে পদ্মা সেতু অতিক্রম করেন? লেন নম্বর 3 শিফট নং 1 যানবাহনের ধরন 6 মিডিয়াম বাস।
তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানলাম পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও দিতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আমরা সেই অনুপাতে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।